হ্যালো বন্ধুরা, সবাইকে স্বাগতম ট্যাক প্রোডাকশন ইউটিউব চ্যানেলের নতুন আরেকটি ভিডিওতে। আশা করি সবাই ভালো আছেন। সো আজকের ভিডিও টপিকটি হচ্ছে লাইফাই কিভাবে কাজ করে। সো আশা করি ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। লাইফাই এর পুরো নাম হলো লাইট ফিডেলিটি। এখন শুধু এর পুরো নাম জেনে এর সম্পর্কে বিস্তারিত জানা সম্ভব নয়, তাই চলুন বিশেষভাবে আলোচনা করা যাক। এই প্রযুক্তি প্রথম আবিষ্কার করেন প্রফেসর হারাল্ড হস। 2011 সালে তিনি লাইফাই এর মূল মন্ত্র জনগণের সামনে প্রকাশ করেন এবং তিনি দেখিয়েছেন যে কিভাবে আপনি লাইটের সাহায্যে যোগাযোগ স্থাপন করতে পারেন। যাই হোক, তারপর তিনি এই প্রযুক্তি নিয়ে আরো বিস্তারিত গবেষণা চালিয়ে যেতে থাকেন এবং মোটামুটি 7 মাস আগে তিনি এই প্রযুক্তি পরীক্ষা করেন এবং পরীক্ষার ফলাফল লাইফাইকে ওয়াইফাইয়ের তুলনায় বেশি দ্রুতগামী হিসেবে পাওয়া গিয়েছে। আসলে এই প্রযুক্তি VLC বা ভিজিবল লাইট কমিউনিকেশন ধারণার উপর কাজ করে। এবং এই VLC কি দেখুন, আপনি যদি একটি LED বাল্বকে কনস্ট্যান্ট ইনপুট পাওয়ার দেন তবে আপনি এর আউটপুটও কনস্ট্যান্ট দেখতে পাবেন। যদি আপনি ইনপুট পাওয়ার কিছু পরিবর্তন করে দেন তবে আপনি আউটপুটও পরিবর্তন দেখতে পাবেন। আপনি যত দ্রুত ইনপুট পরিবর্তন করবেন আপনি আউটপুটও তত দ্রুত পরিবর্তন হতে দেখতে পারবেন। এবং এই ধারণার মাধ্যমে আপনি এক ধরনের যোগাযোগ ব্যবস্থা তৈরি করতে পারবেন। লাইফাই প্রযুক্তির মূল মন্ত্রটি অনেকটাই হলো লাইটের মধ্যে, কিন্তু টিভি রিমোটের মতো লাইফাই একটি মাত্র ভাল্ব না থেকে অনেকগুলো ভাল্ব থাকে যাতে আপনি অনেক দ্রুত ডাটা আদান প্রদান করতে পারবেন। এর সাথে অনেক ব্যবহারকারী একসাথে ডাটা আদান প্রদান করতে পারবেন। আসলে VLC হলো এই প্রযুক্তি পরিচালনা করার সাধারণ মাধ্যম। তো আশা করি বন্ধুরা ভিডিওটি বুঝতে পেরেছেন এবং জানতে পেরেছেন যে লাইফাই কিভাবে এটি কাজ করে। সো লাইফাই খুব শীঘ্রই আমরা ইউজ করতে পারবো, কারণ ওয়াইফাই থেকে অনেক উন্নত কিন্তু এই লাইফাই, এবং পরবর্তী প্রজন্মের জন্য কিংবা পরবর্তী বিশ্বে আমরা লাইফাই ব্যবহার দেখতে পারবো। তো ধন্যবাদ বন্ধুরা ভিডিও দেখার জন্য। এরকম ভিডিও পেতে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না ট্যাক প্রোডাকশন ইউটিউব চ্যানেলকে।